মর্মান্তিক স্পর্শ কাতর ঘটনা, গোটা মহকুমা নয় গোটা রাজ্যের মধ্যে তাক লাগানো শোকের ছায়া নেমে এসেছে। ঘটনা কমলাসাগর বিধানসভার মতিনগর এলাকায়। ছোট দুই শিশুর বাড়ির পাশে খেলার চলে গিয়ে বাড়ির উঠোনের মধ্যে মাটির গর্ত করেছিল, আর সেই গর্তের মধ্যে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়। প্রথম দিকে অনেক খুঁজোখুঁজির পরেও তাদের সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে সেই গর্তের মধ্যে জুতো ভাসতে দেখে তাদের সন্দেহ দেখা দেয়। সেই গর্তের মধ্যে দুই শিশুর মৃত্যু হয়। পরে অনেক আশা নিয়ে হাঁপানি হাসপাতালে নিয়ে যায়, কিন্তু কর্তব্যরত ডাক্তার তাদের মৃত বলে ঘোষণা করে। দুই ছোট শিশুর নাম ফয়সাল মিয়া বয়স 6, বাবার নাম ফারুক মিয়া এবং আফরোজ আক্তার, বাবার নাম ইয়াছিন মিয়া বয়স 5। ফারুক মিয়া এবং ইয়াছিন মিয়া আপন দুই ভাই, আর দুইজনের ঘরে দুই শিশুর মৃত্যু হয়েছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরে বাড়ির লোকজন টের পেয়ে তাদের অজ্ঞান অবস্থায় হাঁপানি হাসপাতালে নিয়ে আসে। ততক্ষণ ডাক্তারবাবুরা ঘোষণা করে দেন দুজনই মৃত। একথা শুনে রোগীর মা বাবা আত্মীয়স্বজন কান্নায় ভেঙে পড়ে। মৃতদেহ নিতে চাইলে ডাক্তারবাবুরা বলেন তাদেরকে ময়নাতদন্ত ছাড়া দেওয়া যাবে না। এ নিয়ে চিকিৎসকদের সাথে এই দুই শিশুর স্বজনদের মধ্যে অনেক বাকবিতণ্ডা হয়। যদিও তা আমতলী থানা পর্যন্ত জানানো হয়। চিকিৎসকদের মধ্যে যেহেতু অস্বাভাবিক মৃত্যু হয়েছে এই দুই কোচি শিশুর, তাই ময়নাতদন্তের প্রয়োজন। এদিকে ফুলতলা এলাকায় একবারে এরকম দুই শিশুর অস্বাভাবিক মৃত্যু শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ঘটনা সকাল 9:00 থেকে এ বাড়ির দুইটি শিশু বাচ্চা, একটি ছেলে এবং একটি মেয়ে, তো তাদেরকে অনেক পাওয়া যাচ্ছে না। অনেকক্ষণ খোঁজাখুঁজি করছে, তারপরে পাওয়া যাচ্ছে না। একবার ওই তাদের কাকার বাড়িতে বিল্ডিং ঘরের মাটি দেওয়ার জন্য একটি গর্ত করেছিল, তো ওই গর্তের মধ্যে বৃষ্টি জল জমছে। ওইখানে মনে হয় দুটো বাচ্চা খেলাইতে গেছে, তো ওই বাচ্চাগুলো মনে হয় ওইখানে পড়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পর পাওয়া যায় নাই। পরবর্তী সময় দেখা যাচ্ছে যে দুইটা ছোটো ছোটো জুতা জলের মধ্যে দেখা যাচ্ছে। তখন খোঁজাখুঁজির পর দেখা ওই জলের নিচের মধ্যে বাচ্চাটি খুঁজে বের করে আনছে দুইটি ছেলে। তারপরে সাথে সাথে তাদেরকে হাঁপানি হসপিটালে নিয়ে যাওয়া হয়। তো ওইখানে যাওয়ার পরেই, গেটের মধ্যে যাওয়ার পরেই বাচ্চাগুলি মরে গেছে ডাক্তার বলে দিয়েছে। তার নাম বলতে পারবেন? এক ছোট বাচ্চা, একটা ছেলে বাচ্চাটার নাম ফাইসাল, মেয়েটার নাম আফরোজা। তাদের বাড়ি মতিনগর, বাবার নাম একজনের, মেয়ে বাচ্চাটার বাবা হচ্ছে ইয়াসিন মিয়া এবং ছেলে বাচ্চাটার বাবার নাম হচ্ছে ফারুকুল ইসলাম। হ্যাঁ, তো এখন হসপিটাল থেকে নিয়ে আসা হয়েছে। তো সবাই দুঃখ এবং মর্মাহত। ছোটো ছেলে, একটা মেয়ে, একটা ছেলে, তারা সকালবেলা প্রায় 9:30 নাগাদ বাড়ি থেকে তারা খোঁজাখুঁজি করতেছে, ছেলে দুটোটা পাওয়া যাইতেছে না। তারা অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে পাইছে গিয়ে ওইদিকে একটা মাটির কাঠানি, একটা গাঁথা ছিল গাঁথার ভিতরে, এখান থেকে উড়াইয়া তড়িঘড়িতে হসপিটাল লয়ে গেছে। হসপিটাল থেকে মৃত ঘোষণা করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।